শিরক ছাড়া যে কোন গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন আমরা কি শিরক করব না তাওহীদ শিখবেন একটা বইয়ের নাম বলে দেই পড়ে নিয়ে তাওহীদ শিখতে পারবেন বইটার নাম কিতাবুত তাওহীদ কি নাম কিতাবুত তাওহীদ এখানে শিরকের সমস্ত ক্লাসিফিকেশন দেয়া আছে কি করলে কি চিন্তা করলে কি বললে কি আমল করলে শিরক হবে সব লেখা আছে অধ্যায় 18 হেদায়েতের মালিক একমাত্র আল্লাহই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়াত করতে পারবেন না সহিহ বুখারীতে ইবনুল মুসাইয়্যিব তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন যখন আবু তালিবের মৃত্যু গণিয়ে এলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন আব্দুল্লাহ বিন আবি উমাইয়্যা এবং আবু জাহেল আবু তালিবের পাশেই উপস্থিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন এই কালিমা দ্বারা আমি আল্লাহর কাছে আপনার জন্য কথা বলবো তখন তারা দুজন আব্দুল্লাহ ও আবু জাহেল তাকে বলল তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়ার কথা আরেকবার বললেন তারা দুজন আবু তালিবের উদ্দেশ্যে পূর্বোক্ত কথা আরেকবার বলল আবু তালিবের সর্বশেষ অবস্থা ছিল এই যে সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই অটল ছিল এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করেছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকব এরপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন মুশরিকদের জন্য মাগফিরাত কামনা করা নবী ও ঈমানদার ব্যক্তিদের জন্য শোভনীয় কাজ নয় আল্লাহ তাআলা আবু তালিবের ব্যাপারে এই আয়াত নাজিল করেন আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়াত করতে পারবেন না কিন্তু আল্লাহ যাকে চান তাকে হেদায়াত করেন এই অধ্যায় থেকে আমরা নিম্নোক্ত বিষয়গুলো জানতে পারি এক এই আয়াতের তাফসীর জানতে পারি দুই সূরা তাওবার 113 নম্বর আয়াতের তাফসীর জানতে পারি তিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ব্যাখ্যা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা এক শ্রেণীর তথাকথিত জ্ঞানের দাবিদারদের বিপরীত চার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পথ যাত্রী আবু তালিবের ঘরে প্রবেশ করে যখন বললেন চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন এই কথার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উদ্দেশ্য ছিল তা আবু জাহেল এবং তার সঙ্গীরা বুঝতে পেরেছিল আল্লাহ আবু জাহেলের ভাগ্যে মন্দ করলেন সে নিজ পথভ্রষ্ট হয়ে গেল অপরকে গোমরাহির পরামর্শ দিল আল্লাহর চেয়ে ইসলামের মূলনীতি সম্পর্কে আর কে বেশি জানে পাঁচ আপন চাচার ইসলাম গ্রহণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র আকাঙ্ক্ষা ও প্রাণপণ চেষ্টা ছয় যারা আব্দুল মুত্তালিব এবং তার পূর্বসূরীদেরকে মুসলিম হওয়ার দাবি করে তাদের দাবি খণ্ডন সাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচা আবু তালিবের জন্য মাগফিরাত চাইলেও তার গুনাহ মাফ হয়নি বরং তার মাগফিরাত চাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে আট মানুষের উপর খারাপ লোকদের ক্ষতিকর প্রভাব নয় পূর্বপুরুষ ও পীর বুজুর্গের প্রতি অন্ধভক্তির কোপল দশ আবু জাহেল কর্তৃক পূর্বপুরুষদের প্রতি অন্ধভক্তির যুক্তি প্রদর্শনের কারণে বাতিল পন্থীর অন্তরে সংশয় এগারো সর্বশেষ আমলের শুভাশুভ পরিণতির প্রত্যক্ষ প্রমাণ কারণ আবু তালিব যদি শেষ মুহূর্তে কালিমা পড়ত তাহলে তার বিরাট উপকার হতো বারো গোমরাহিতে নিমজ্জিত লোকদের অন্তরে এ সংশয়ের মধ্যে বিরাট চিন্তার বিষয় নিহিত আছে কেননা উক্ত ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার কথা বারবার বলার পরও তারা অর্থাৎ কাফের মুশরিকরা তাদের পূর্বপুরুষদের প্রতি অন্ধ অনুকরণ ও ভালোবাসাকে যুক্তি হিসেবে পেশ করেছে তাদের অন্তরে এ গোমরাহির তথাকথিত সুস্পষ্টতা ও তথাকথিত শ্রেষ্ঠত্ব থাকার কারণেই অন্ধ অনুকরণকে যথেষ্ট বলে মনে করেছে